ओम तव कथामृतम तप्त जीवनम कवि भिड़ीड़ितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणंती ये भुरीदा जनाः। श्री भगवान इच्छाय आबार आमरा समबेत हयेछि श्रीमदर्शनी ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य दिये। आमरा जे अध्यायटी पढ़छि सेटिर नाम लक्ष्य ईश्वर लाभ निष्काम कर्म एवं उपाय। शुरू करेछिलाम जे अंशटा दिए सेटा শ্রীমা তার যে নিত্যদিনের যে সাধ্যায় করতেন সেই সাধ্যায় সকালে উপনিষদ বিকেলে কথামৃত না সকালে উপনিষদ বিকেলে কথামৃত পাঠ হতো, কীরকম কী হতো এই সমস্ত আলোচনা হচ্ছিল। দুপুরে খাবার সময় হয়েছে, সেই সময় এমনকি রণদাবাবু তার যে জামাই পুলিনবাবুর ভর্জনের আয়োজন চলেছেন। তিনি পুলিনবাবু চণ্ডীর আগে আমরা বলেছিলাম অপরাজিতা স্তুতি, সে অপরাজিতা স্তুতির একটি অংশ তিনি পাঠ করলেন এবং সেটি আমরা শুনলাম। সেই দিয়ে সেদিনের দিনটা শেষ হয়েছিল। ভারী সুন্দর, আমার খুব প্রিয়। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততম নম নম প্রকৃত্যৈ ভদ্রায়ৈ নিয়তা প্রণতাস্মতাম রৌদ্রায়ৈ নমো নিত্যায়ৈ ধা গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততম নম কল্যাণৈ প্রণতামৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ নৈঋত্যভুভৃতাম লক্ষ্মৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ দুর্গায়ৈ দুর্গপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যৈ খ্যাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূম্রায়ৈ সততম নমঃ অতিসৌম্যাতিরৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠায়ৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। এরপরে এই অংশ দিয়ে শেষ হয়েছিল, আজকে আমরা দ্বিতীয় অংশে পড়ব। বলছেন, প্রান্তরে অশ্বত্থ মূলে শ্রীময় একটি ভক্ত সঙ্গে কম্বলাসনে উপবিষ্ট রহিয়াছেন। ভক্তটি ল বা আইন পড়িতেছে পড়িয়াছেন। পরমার্থ সহিত কেহ কেহ তাকে উপদেশ দিয়াছেন লয়ের সহিত সম্পর্ক পরিত্যাগ করিতে। তিনি শ্রীময়ের সহিত এ বিষয়ে কথাবার্তা কহিতেছেন। সমস্ত কথা শুনিয়া শ্রীময় বলিতেছেন, ল পড়া নিয়ে কেন, কোনো কর্মেই আপত্তি হতে পারে না। যদি বিদ্যার সংসারের জন্য হয় যা ভালো লাগে তা নিষ্কাম হয়ে করলে দোষ নাই। ঠাকুর সব করাচ্ছেন তাঁর কাজের জন্য। লতে অনেক শিক্ষা করবার আছে। হিন্দু ল, মোহাম্মেডান ল, ল অফ সাকসেশন, জুরিসপ্রুডেন্স ল, এসব তো খুব ভালো জিনিস, অবিস্তর সকলেরই জানা উচিত। ল প্রভৃতি সব কর্ম করা যায় নিজে ইন্টারেস্ট বা স্বার্থ না নিলে, তার লীলা আস্বাদনের জন্য করছি এ ভেবে করা। এই ল পড়ছ, তোমাকে হয়তো কোনো নিউজ পেপারে কাজে রাখতে পারেন। যেমন বেদান্ত কেশরী ক্রিটিসিজমের সময় ল জানা দরকার হয়। তার কাজ আমরা কতটুকু দেখতে পাই, যাজ্ঞবল্ক ত্যাগী সন্ন্যাসী তিনি ল নিয়েছিলেন, আবার মনুও ল রেখেছিলেন, এরা সব ল রেখেছিলেন শ্রী ভগবানের কাজ জেনে, তার সমাজ সংরক্ষণের জন্য। ল পড়া প্রভৃতি সব কাজের একটা রিলেটিভ ভ্যালু আছে, অ্যাবসলিউট ভ্যালু বা পরমার্থিক মূল্য নয়। ঠাকুর ল পড়াচ্ছেন লয়ারদের মধ্যে, হয়তো তোমাদের তারা কাজ করাতে পারেন। সব জানা থাকলেও তখন কথা বলা সহজ হয়। যেমন ল অফ এভিডেন্স, সাক্ষ্যবিধি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, ফৌজদারি আইন, সিভিল প্রসিডিওর কোড, দেওয়ানি আইন, এসব জানা থাকলে উকিলদের দেখানো যায়। তোমরা যা করছো এতে মনুষ্যত্বে খর্ব হয়, ছোট হয়ে যায় মন। সব করব কিন্তু নিজে বেনিফিট বা সুবিধা নেব না, ইহাই কর্মযোগের আইডিয়াল। দেখো না, স্বামীজি কত করেছিলেন, হিস্ট্রি, লিটারেচার, সায়েন্স, অ্যাস্ট্রোনমি, ল, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, জ্যোতিষ, আইন, আরও কত লোকের কন্ট্যাক্ট বা সংস্রাবে এসে ডিল করতে হয়েছে। সব জানা না থাকলে কী করে কথা বলতেন। কোয়ালিফিকেশন নানা বিদ্যা থাকা ভালো, এগুলি ইকুইপমেন্ট বা সাজ সরঞ্জাম বিশেষ। এটা আমাদের বয়স প্রবীণ সন্ন্যাসীরাও এই বিষয়টা আমাদের খুব জোর দিতেন পড়ার জন্য। সেটা হচ্ছে, যা কিছু পড়া হচ্ছে সব ঠাকুরমা স্বামীজির উদ্দেশ্যে পড়া হচ্ছে এবং পরবর্তীকালে এগুলি কাজে লাগে। আমরা যারা এই
যে কোনো কাজই করেছি না কেন আমাদের একটু খুলে আইন পড়তে হয়েছে, এইটা পড়া খুব জানা খুব দরকার। আরেক জায়গায় তিনি বলছেন, ল পড়া ভালো কিন্তু প্র্যাকটিস বা ওকালতি করতে নেই, অর্থের জন্য সত্যকে মিথ্যা করা উচিত নয়, তোমার যা ভালো লাগে তাই করবে, প্রকৃতিতে যা আছে তা করতেই হবে। অর্জুনকে শ্রীকৃষ্ণ একথাই বলেছেন, ক্ষত্রিয়ের কাজ তোমাকে করতেই হবে, আমি বলি আর নাই বলি, প্রকৃতিস্থম নিয়োগ্যতি, তবে করবার পথ ও কৌশল বলে দিচ্ছি, নিষ্কাম হয়ে করবে যা করো, নাম যশের জন্য নয়, রাজ্যের আশায় নয়, শুধু ভগবান লাভের জন্য করাচ্ছেন করছি বলা, যেখানে না পারি আর সেখানে পারি সেখানে নিজের অহংকার প্রকাশ তাতে চলবে না, পারা না পারা সবাই সবই তিনি করাচ্ছেন, তার উপর ভার দিলে তিনি সব দেখেন। যে কোনো কাজ ভগবানের উদ্দেশ্যের জন্য যখন আমরা করি তখন সেটা একটা অন্য মাত্রা পায়, সেটা একটা উপাসনার অঙ্গ। ল জানাটা খুব জরুরি, কারণ মাস্টারমশাই নিজে ল পড়েছিলেন এবং তার প্রভাবটা আপনারা দেখতে পারবেন যে মাস্টারমশাইয়ের ল পড়াটা আমাদের কি কাজে এসেছে। লতে যখনই আইন পড়ানো হয় সেখানে ওই স্থান কাল পাত্র এ দেখবেন যে কোনো ইয়েতেই স্যুট করে ইয়েতে লেখা থাকে, যেতে কোথায় হলো, কত তারিখে হলো, কি হলো, কে কে উপস্থিত ছিল, এই সমস্ত কিছু। এই যে এভিডেন্স রাখার যে প্রমাণ রাখার যে ব্যাপারটা আইনের যে ধারাটা দেখবেন কথামৃতে পড়লেই আপনারা বুঝতে পারবেন। কথামৃতে প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে আজ কি বার কি দিন কি তিথি, গঙ্গা কোন দিকে প্রবাহিত হচ্ছেন, ভক্তেরা কে কোথায় উপস্থিত হয়েছেন, ঠাকুর কোথায় বসে আছেন, বড় খাটটিতে না ছোট খাটটিতে, এই যে নানা যে ছোট্ট 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 যে বিবরণ এগুলো কিন্তু আইন পড়ার কারণেই মাস্টারমশাইয়ের চোখে এটা সহজেই পড়ত এবং এই আইন পড়ার জন্যই তিনি খুব সহজে এইগুলোকে করে উঠতে পারতেন। তাই তিনি বলছেন এই আইনগুলো জানাটা ভীষণ রকমের জরুরি। আমরা অনেক সময় আইন না জেনে খুব কষ্ট পাই, নিজেরা অনেকে জানি না বলে কষ্ট পাই, তা কিন্তু নয়। এবং এই কাজ করতে করতেই আমাদের অনেকখানি আইন শিখতে হয়েছে, বিশেষ করে আমি যে কাজটি করতাম অনেক বছর ধরে 14 বছর জন্য, তার জন্য লেভেল ল খানিকটা পড়তে হচ্ছে এবং খানিকটা উকিলদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে শেখা গিয়েছিল। আইনের মূল যে কথা হচ্ছে আমাদের কমন সেন্স, সাধারণ জ্ঞানের বিকাশ ঘটায়। আমরা অনেক সময় অনেক জিনিস ওভারলুক করে যাই। আইন শেখায় কেমন করে প্রত্যেকটি জিনিস মাইনুটলি দেখতে হয়, প্রত্যেকটা ঘটনা ইম্পর্টেন্ট। ঠিক এরকমভাবে আমরা যদি এই যে দেখার দৃষ্টিটা ঈশ্বরের সাধনার ক্ষেত্রেও কাজে লাগাই, তাহলে দেখবেন আমরা অনেক কিছুকে হালকা চালে দেখি, আমরা সহজে ছেড়ে দিই, এই ছেড়ে দেওয়াগুলো বদল হতে থাকে, আমরা নতুন করে দেখতে পাই, ভগবানকে একটু অন্যরকমভাবে দেখার সুযোগ করি, আমরা অনেক বেশি জীবন্ত জাগ্রত হিসেবে দেখার চেষ্টা করি। তো সেই এইগুলো আইনের ক্ষেত্রে জানাটা খুব জরুরি, কিন্তু উনি সব ক্ষেত্রেই বলছেন যে এগুলো যেন তিনি সবার তুলনা দিচ্ছেন যে যারা যারা পূর্বপর যাদের ইয়ে করছে, যাজ্ঞবল্ক ত্যাগী সন্ন্যাসী তিনি ল পড়েছিলেন, মনু আইন পড়েছিলেন, যে যার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে মনুস্মৃতি, এই আইন পড়াটা খুব এখানে জরুরি। এখানে বলছেন কি সুন্দর কথা, বলছেন দেখো না স্বামীজি কত পড়েছিলেন, হিস্ট্রি লিটারেচার সায়েন্স অ্যাস্ট্রোনমি ল ইতিহাস সাহিত্য বিজ্ঞান জ্যোতিষ আইন আরও কত কি, কত লোকের কন্ট্যাক্টে এসে কাজ করতে হয়েছে, সব জানা না থাকলে, সব জানা না থাকলে কি করে কথা বলতেন, কোয়ালিফিকেশনস থাকা ভালো, এগুলি ইকুইপমেন্ট বা সাজ সরঞ্জাম বিশেষ। আমাদের এটা একটু এটা জানাটা খুব জরুরি এই কারণে, কারণে সব কিছু জানলে ভগবানকে দেখতে খুব সহজ হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোণ থেকে ভগবানের দিকে আসা আমাদের পক্ষে সম্ভব হয়, কিন্তু এইগুলি আছে বলে আমাদের যেন কোনো প্রচ্ছন্ন অহংকার না হয়। আমাদের এই প্রচ্ছন্ন অহংকার যদি থাকে তাহলে খুব 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 কষ্ট হয়। উনি বলছেন ল পড়া ভালো কিন্তু প্র্যাকটিস করতে নাই, প্র্যাকটিস করতে নাই। অনেক সময় আমরা যেভাবে পড়াশোনা করি আর যেভাবে তার প্রয়োগ হয় দুটোর ভেতরে একটা অনেক ফারাক থাকে। আমি নিজে গিয়ে দেখেছি, নিজে অ্যাকাউন্টস পড়ে গিয়ে যখন কলেজে অ্যাকাউন্টস করতে গেলাম, গিয়ে দেখলাম সেখানে কোনো লেজার নেই,
কিন্তু একটা অন্য পদ্ধতিতে লেজারের জিনিসকেই করা আছে, আরো বেশি সহজ সাধ্য পদ্ধতিতে। প্রত্যেক দিনের জন্য একটা করে যতগুলো আমাদের অ্যাকাউন্ট হেড আসতো, যতগুলো অ্যাকাউন্ট হেডে টাকা আসতো, তাদের নামে নামে একটা করে কলাম তৈরি করা আছে। একদিকে ডেট লেখা আছে আর ওপরে মাস লেখা আছে। ওই প্রত্যেক দিন ওই কলামে কি কি খরচ হয়েছে সেটা ডেবুক ধরে ধরে, ক্যাশবুক ধরে ধরে আমরা পোস্টিং করে দিতাম। তারপরে যখন মাসের শেষ হয়ে যেত, তখন ওই ওই হেড ধরে ধরে আমরা মান্থলি অ্যাবস্ট্র্যাক্ট আনতাম। সেটা আবার একটা খাতা ছিল, সেটা কোয়ার্টারলি অ্যাবস্ট্র্যাক্ট দেওয়া হতো। এপ্রিল মাসে তাহলে এত 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 খরচ হয়েছে, মে মাসে তাহলে এত এত খরচ হয়েছে, জুন মাসে তাতে এত এত খরচ হয়েছে। হয়ে যাওয়ার পরে 3 মাস বাদে আমাদের যখন কোয়ার্টারলি যে আমাদের জমা দিতে হতো ইউটিলাইজেশন সার্টিফিকেট, তখন সেটা খুব কাজে লাগতো। অ্যাকাউন্টসের থিওরির আর প্রয়োগগত দিকের ভেতরে অনেকখানি ফারাক, কিন্তু সেটাকে আমাদের কাজের উপযুক্ত করতে হবে। অনেক সময় কোনো একটা আমি বিষয় জানি বলে আমি তার থেকে কিছুতেই ডেভিয়েট করতে পারি না, আমি কাজের সুবিধের অনুযায়ী সেটাকে নিয়ে যেতে পারি না। তাই বলছেন যে ল পড়া ভালো কিন্তু সেটা প্র্যাকটিস করতে নেই। আমাদের ওকালতিকে পেশা করতে গেলে অনেক সময় মিথ্যাকে সত্য বলে জগতের কাছে প্রকাশ করতে হয়, সেটা ভালো নয়। তোমার যা ভালো লাগে তাই করবে, কিন্তু জানতে কখনো এতটুকু পিছপা হবে না। বলছেন প্রকৃতিতে যা আছে তা করতেই হবে, অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথাই বলেছিলেন, ক্ষত্রিয়ের কাজ তোমাকে করতেই হবে, আমি বলি আর নাই বলি, প্রকৃতি স্থান নিয়োগ সতি। আমাদের সবসময় আমাদের প্রকৃতি যেভাবে চালিত করে আমরা সেইভাবে সেই কাজটি করি, আমরা যে চাই বা না চাই আমাদের সেই কাজটি অনেক সময় করতে হয়। কিন্তু যা করবার পথ ও কৌশল বলে দিচ্ছি, নিষ্কাম হয়ে করবে যা করো, নাম যশের জন্য নয়, রাজ্যের আশার নয়, রাজ্যের আশায় নয়, শুধু ভালোবাসার জন্য। বলছে নিষ্কাম হয়ে করবে। এই বিষয়ে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজির একটি ভারী সুন্দর উদাহরণ আছে, এবার আগেও বলেছি এটা। স্বামী সত্যরূপানন্দজি তিনি বলেছিলেন, বীরজান এই বীরেশ্বরানজিকে জিজ্ঞেস করেছিলেন, স্বামীজি বলেছেন যে আমাদের নিষ্কাম কর্ম করলে আমাদের মুক্তি হবে। আমরা তো সবসময় নিষ্কাম কর্ম করি, তাহলে তো আমাদের মুক্তিটা করায়ত্ত হওয়ার কথা। পূজনীয় বীরেশ্বরানজি বলছেন, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ নিষ্কাম কর্ম? নিষ্কাম কর্মের অর্থ কী? তিনি বলেছিলেন, সচেতনভাবে সততভাবে সব কাজের মধ্যে ঈশ্বরকে ডাকা, কনসিয়াসলি কন্টিনিউয়াসলি অ্যান্ড রিমেম্বরেন্স অফ লর্ড ইন অল আওয়ার ওয়ার্ক, সততভাবে এবং সচেতনভাবে। অনেক সময় আমাদের এই যে আমরা সচেতনভাবে কাজ করতে পারি না, ভগবানের নাম করছি ভগবানের নাম করছি নাম করছি, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, ভগবানের নাম করেই চলেছি, কিন্তু আমরা সচেতনভাবে ভগবানের নাম করতে পারি না। সতত হয়তো হয়, কিন্তু সচেতনতাটা খুব জরুরি। আমরা ঈশ্বরের নাম করছি, এই বোধটা আসা খুব খুব ভীষণভাবে জরুরি। এই এই বোধটা যদি না আসে তাহলে আমাদের খুবই সমস্যা হয়। তিনি বলছেন যে আমাদের যেরকম প্রকৃতি আমরা সেই অনুযায়ী কাজ করব। ক্ষত্রিয় না চালিয়ে ক্ষত্রিয়ের মতো কাজ করতে হবে। ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন যাজন এবং অধ্যাপন, অধ্যয়ন এবং অধ্যাপন, এটা ব্রাহ্মণের চরিত্রের মধ্যেই পড়ে। যতই সে অন্য পেশার ভেতরে যাক না কেন, এই কাজগুলি তার যে জাতিগত যে কাজ সেটা তাকে সবসময় প্রেরিত করবে। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে রাজ্য পরিচালন করা এবং রাজ্যকে প্রজাকে রক্ষা করা। বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা করা এবং ত্রিবর্ণের সেবা করা হচ্ছে শূদ্রের কাজ। এটা তার ভেতরের ব্যাপার, এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব সেটা আমাদের ব্যাপার। কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের আমাদের যে সংস্কার সেই অনুযায়ী আমাদের কাজ করাবেন ভগবান। আমাদের কাজ করাচ্ছেন, আমরা আলোচনা করছিলাম নিষ্কাম কর্ম সম্পর্কে পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহাজের কথা। তিনি বলছেন সততভাবে সচেতনভাবে এবং প্রতি কাজের ভেতরে ঈশ্বরকে ডাকা, যখন আমরা কাজ এইভাবে করি তখন সেটা নিষ্কাম কর্ম হয়ে থাকে। এই যে সচেতনভাবে এই শব্দটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ভগবানেরই কাজ করছি, বহু সময় দেখবেন আমরা ভগবানের কাজ করতে গিয়ে আমাদের নিজেদের কর্মেতেই লিপ্ত হয়ে যাই। আমরা বেশিরভাগ সময় দেখুন বলতে বলতে বলি, আশ্রমগুলোতে তো দেখেছি, আমি অনেক সময় বলেছি এই এত টাকা কালেকশন করে নিয়ে এলুম,
এই যে আমি কালেকশন করেছি এটা তার কাজ নয়, এটা আমি তার জন্য করেছি, আমি দেখেছি এটা আমার নিজের ভেতরেও আছে, অন্যদের আমি সমালোচনা করছি না, কানে লাগে, কিন্তু এটা খুব কঠিন কাজ সতত সচেতনভাবে। সেই কারণে আমরা যে মনে করি ঈশ্বরের কাজ করছি, মানুষের কাছে ভিক্ষা করে টাকা নিয়ে এসে সেইটা দিয়ে অন্যদের সেবা করছি, খুব ভীষণ রকমের নিষ্কাম কর্ম করছি, তা কিন্তু অতটা সহজ কথা নয়। সমস্ত কিছু ভগবানের কাছে উৎসর্গ করে করাচ্ছেন, করাচ্ছেন বলেই করছি, এই বোধটা আমাদের জাগিয়ে থাকাটা খুব প্রয়োজন। বলছেন করাচ্ছেন তাই করছি বলা যেখানে না পারি, আর যেখানে পারি সেখানে নিজের অহংকার প্রকাশ তাতে চলবে না, পারা না পারা সবই তিনি করাচ্ছেন, তার উপর ভার দিলে তিনিই সব দেখবেন। তাঁরকে রোজ প্রার্থনা করতে হয়, আমাদের মহারাজ বলতেন কাজ শুরু করার আগে প্রার্থনা করবে যে সমস্ত কাজ তোমার হয়ে করছি, দেখো এতে যেন আমার সামান্যতম আমিত্ব বুদ্ধি না আসে। আর দিনে শেষে কাজ শেষ হয়ে গেলে তার কাছে প্রার্থনা করা। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে আমার অফিসের ঠিক বিপরীত দিকে মন্দির ছিল, মাঝখানে একটা পুকুর ছিল, ওই যখন অফিস থেকে বেরোনো হতো মহারাজ একবার শিখিয়ে দিয়েছিলেন ওইখানে দাঁড়িয়ে, সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন ফিরে যেতাম রাত্রিরে, তখন মন্দির বন্ধ হয়ে যেত, 7:45 বাজে তখন মন্দির বন্ধ হয়ে যেত, দূর থেকে হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে প্রার্থনা করা যে আমার যতটা সাধ্য আমি করেছি, আমার যদি সামান্যতা অমিত্য বুদ্ধিও এসে থাকে তুমি সেটাকে খর্ব করে দেওয়ার জন্য আমাকে আমার সাহায্য করো। ওনাকে দেখেছি উনি সবসময় একটা কথা বলতেন, বাবার জন্য কাজ করছি, বাবা মানে হচ্ছে স্বামী অখণ্ডানন্দজিকে, অখণ্ডানন্দজিকে দণ্ডী বাবা বলা হতো, উনি সব কিছুর ভেতরেই যেন বাবার হাত, বাবার স্পর্শ, বাবার জন্যই করছি এবং বাবাকে যেন একদম সামনে রেখে কাজ করছেন, এই ভাবটা নিয়ে করছেন। যারা মহারাজকে দেখেছেন তারা দেখেছি একদম ডুবে গেছেন, যখন যে কাজটা করছেন সেটার মধ্যে ডুবে গেছেন, সে চিঠি লেখাই হোক, অ্যাকাউন্টস করাই হোক, বা বক্তৃতাই দিচ্ছেন হোক, বা বক্তৃতার প্রস্তুতি নিচ্ছেন হোক, যাই করুন না কেন সব কাজের ভেতরে একদম ডুবে গেছেন। তিনি মনে করতেন সবটাই ঈশ্বরের কাজ এবং অখণ্ডানন্দজি যেহেতু তাকে আদেশ করে গেছেন এই কাজে তিনি করবেনই, এই কাজ থেকে তাকে কেউ বিরত করতে পারবে না। আমি দেখেছি চোখের সামনে নিষ্কাম কর্মলা মানুষদের দেখেছি, এরকম অনেকগুলি উদাহরণ দেখেছি, সবটা যে নিজের উপর প্রয়োগ করতে পারি তা নয়, কিন্তু এগুলো আমাদের চেষ্টা করি। ভগবান মহারাজ বলছেন, এই শ্রীমা বলছেন, ঠাকুর বেশ একটি গল্প বলতেন, একজন হরিনামে বিভোর হয়ে রাস্তায় চলছে, হুঁশ নাই, তাই ধোপার কাপড় মারিয়ে ফেলেছে, ধোপা লাঠি দিয়ে মারতে আসছে, বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ সিংহাসনে বসা, হঠাৎই নারায়ণ উঠে কোথায় চলে গেলেন, একটু পরেই আবার ফিরে এলেন, লক্ষ্মী জিজ্ঞেস করলেন এই চলে গেলে আবার ফিরে এলে, নারায়ণ বলছেন আমার ভক্ত হরিনামে বিভোর হয়ে ধোপার কাপড় মারিয়ে দিয়েছিল, বাহ্য জ্ঞান ছিল না, ধোপা মারতে গেছিল তাই তাকে রক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তার জ্ঞান ফিরে এসেছে আর আত্মরক্ষার জন্য হাতে পাথর নিয়েছে তখন ফিরে এলাম, সম্পূর্ণ ভার তাকে দিলে তিনি সর্বদা রক্ষা করেন, রামও বলবো কাপড়ও তুলবো এ হয় না, যতক্ষণ তার ওপর ভার ততক্ষণ তিনি দেখেন। এইটা হচ্ছে খুব সুন্দর, আমাদের অনেক সময় আমাদের অন্যরকমের বুদ্ধি হয়, ঠাকুর এই হরিনামের কথা বলছেন, এই মানুষ হরিনাম করতে করতে যাচ্ছে, সে যখন বিভোর হয়ে গেছে যেহেতু ভগবানের নাম করছে অতএব তার বোঝা বহার কাজ ভগবানের, তাই যখন সে আক্রান্ত হতে চলেছে ভগবান তাকে রক্ষা করার জন্য তার নিজের সিংহাসন পরিত্যাগ করে এগিয়ে চলেছেন, কিন্তু যখন আর এটা সম্ভব হলো না তখন যখন তিনি দেখলেন যে সে তার নিজের আত্মরক্ষা করতে সম্ভব, তার আত্মসচেতনতা ফিরে এসছে, তখন তার আত্মসচেতনতাকে অবমাননা যাতে না করতে হয় সেই আত্মসচেতনতাকে অবমাননা না করার জন্যই আমরা তিনি আবার ফেরত চলেন। আজকে একটা গল্প আমি আমার ফেসবুকের পাতায় দিয়েছি, আমাদের মেয়ের গৌতম বুদ্ধের এক জীবনের একটি ঘটনা, সেখানে একদিন একটা রাজার একজন অনেকগুলি হাতি ছিল, সেই হাতি খুব ভালো যুদ্ধ করত এবং তার সবচেয়ে বড় গুণ ছিল সে যতক্ষণ না রাজার রাজ্য জয় হচ্ছে ততক্ষণ রাজ্য জয় নিশ্চিত হচ্ছে ততক্ষণ অবধি সে যুদ্ধক্ষেত্র থেকে এতটুকু ফিরত না। একটা সময় সে বৃদ্ধ হয়ে গেল, সে আর তেমন যুদ্ধ করতে পারে না, রাজা তাকে তার হাতিশালায় রেখে দিয়েছে, যেরকম আমাদের পেনশন দিয়ে আমরা আমাদের কর্মীদের রাখি ঠিক সেই রকম।
হাতি একদিন জল খেতে গিয়ে কাদায় আটকে পড়েছে, খুব চেষ্টা করছে বেরিয়ে আসতে, কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। রাজা চেষ্টা করছেন, প্রজারা চেষ্টা করছেন, কিছুতেই বার করা যাচ্ছে না। আর ভারী শরীরে হাতি সেই কাদার মধ্যে ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এমন সময় তথাগত বুদ্ধ সেই পথ দিয়ে যাচ্ছেন, তখন তিনি ঘটনাটা শুনে বললেন, পুকুরের চতুর্দিকে রণবাদ্য লাগিয়ে বাজাতে শুরু করো। তা রাজা একটু অবাক হলেন, এদিকে হাতি ডুবে যাচ্ছে, এই সময় রণবাদ্য বাজানো হবে? তাই তিনি অপেক্ষা করতে থাকলেন, যেই হাতি তথাগতের কথা অনুযায়ী রণবাদ্য বাজতে শুরু করলো, হাতির চোখের দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল। সে নিজে নিজে চেষ্টা করলো, সে যেন যুদ্ধক্ষেত্রে বিরোধীদের সামনে দাঁড়িয়েছে। নিজের বুদ্ধি খাটিয়ে নিজের শক্তির ওপর চেষ্টা করে ভর করে সে ধীরে ধীরে সেই পাঁক থেকে বেরিয়ে চলে এলো। বুদ্ধদেবকে দেখে তখন রাজা বলছেন যে এই ঘটনা কেমন করে হলো। বলছে হাতি যে শক্তিহীন হয়ে গেছে তা নয়, আসল যেটা সেটা হচ্ছে ওর আত্মশক্তির অভাব ঘটেছে। যখনই আমরা কারোর ভেতরে আত্মশক্তির জাগরণের চেষ্টা করি তখন সে কাজটা নিজে নিজেই করে, শুধু আমাদের যে কাজটা সেটা হচ্ছে আত্মশক্তির জাগরণ। শিক্ষক ছাত্রদের ভেতরে অন্য কিছু করেন না, জ্ঞানের প্রকাশ আছে তার ভেতরে, জ্ঞান আছেই তার মধ্যে, তার ভেতরে নিহিত লুক্কায়িত অবস্থায় সেই জ্ঞানটা রয়েছে। খানিকটা একটা প্রদীপের মতো, প্রদীপের ভেতরে তেলও আছে, একটা ইয়েও আছে, একটা দীপের শিক্ষা দীপের দীপ আছে আর টিপ টিপ করে জ্বলছে। শিক্ষক কী করেন না, শিক্ষক ওই যে সলতেটাকে একটু উঁচু করে দেন, সলতে উঁচু করলে সেই তার ভেতরে যে আলোটা সেটা দাউ দাউ করে জ্বলে। ওই অনুপ্রেরণা উৎসাহ এগুলো হচ্ছে সেই আলোর মতো। এই যে ভগবানকে আমরা ডাকছি এবং সেই উৎসাহ সেই আত্মসচেতনতার জাগরণ ঘটালি সেটার কিন্তু তার উন্নতি হয়। আপনারা দেখবেন যদি লীলা প্রসঙ্গ পড়ে দেখেন, পয়লা জানুয়ারির ঘটনাটাকে স্বামী শারদানন্দজি কিন্তু কিছুতেই কল্পতরু দিবস হিসেবে বলছেন না, কারণ শ্রীরামকৃষ্ণ হলে নিত্য কল্পতরু, তার তো আর আলাদা করে কল্পতরু হওয়ার কথা নয়। তাহলে কেন এই কল্পতরু দিবস হিসেবে আমরা এত ঢাকঢোল পিটিয়ে কল্পতরু দিবস পালন করার চেষ্টা করি? স্বামী শারদানন্দজি লিখছেন না, আত্মপ্রকাশে অভয় দান। তার আশীর্বাদটার কথা মনে করে দেখুন, তিনি আশীর্বাদ করছেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই আমাদের ভেতরে যে আত্মচেতনা যেটা ঘুমিয়ে আছে সেটার জাগরণের কথা বলছে। এই জাগরণ যখন হবে তখন আমরা আত্মশক্তিতে বলিয়ান হয়ে ঈশ্বরের সঙ্গে একাকার পাবো, এবং ততক্ষণ যতক্ষণ না হতে পারবো ততক্ষণ ঈশ্বরের ধ্যানে আমরা মুগ্ধ হয়ে থাকবো। এই আত্মশক্তিতে বলিয়ান হওয়াটা খুব জরুরি। রবীন্দ্রনাথ দেখছেন না, যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। এই যে যেন আমার মধ্যে ঘুমিয়ে আছে, সেই দুটি দেখুন, এই দুটো দিক এখানে দেখা যাচ্ছে যে বিভোর হয়ে আছে, আমাতেই নির্ভর হয়ে আছে, আমাতে একদম বিভোর হয়ে আছে, আমা ছাড়া তার আলাদা কোনো অস্তিত্ব নেই। সেই কারণে তাকে রক্ষা করবার জন্য ভগবান স্বয়ং স্বর্গের সিংহাসন ছেড়ে নেমে এলেন, কিন্তু যখন দেখলেন সে তার আত্মশক্তিতে বলিয়ান হয়েছেন তখন দেখলেন সে পারে নিজেকে রক্ষা করতে। তার যে ভেতরের যে নিজের যে অভিমান আত্ম অভিমান সেটি স্ফুরণ ঘটেছে, তখন তিনি ফিরে এলেন। তাই বলছেন দুটো জিনিস রাখতে হবে, এক হচ্ছে রামও বলবো কাপড়ও তুলবো, এ হলে হয় না। শ্রীরামকৃষ্ণের 12 বছরের সাধন জীবনে এই দুটি জিনিস শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন। যখন আমাদের গুরু নেই, গুরু ছাড়া সাধন করলে কি ধরনের অনুরাগের প্রয়োজন হয়, কতটা অনুরাগী হলে আমরা ভগবানের সঙ্গে একাত্ম হতে পারি সেটা তিনি দেখিয়েছেন। আবার যখন গুরু সহ সাধন করেছেন, গুরুর কথায় অসাধ্য কর্মগুলি করেছেন, যে লোকটি 40 বছর ধরে সাধন ভজন করেছিল সে কি এত বোকা? শ্রীরামকৃষ্ণকে দেখে কি সে বোঝেনি যে তার শিষ্য 3 দিনে সাধন লাভ করতে পারে? কিন্তু তার কিরকম যেন একটা মোহমায়া কাজ করছিল, যেন গুরুর যে একেবারে নিবেদিত শিষ্য হিসেবে নিজেকে যেন প্রমাণ করার জন্য তিনি যেন কিছুতেই মন যেন অসীমে বিলীন করে দিতে পারছেন না। তার গুরু যেন তাকে সেই বললেন, এইখানে এই জায়গায় দুটি ব্রুয়ের মাঝখানে নিজের শক্তিকে নিজের মনকে নিবদ্ধ করো। এবং সে কাঁচের টুকরো ঠেকানোর সঙ্গে সঙ্গে তিনি জ্ঞানসি দিয়ে জগন্মাতাকে 2 টুকরো করে দিয়ে তার মনকে সেই অসীমে মিলন করে দিলেন। তিনি হাঁ করে তাকিয়ে দেখছেন, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছেন। পরের দিন যখন দরজা খুলে দেখছেন যেমনটি বসিয়ে রেখেছিলেন ঠিক তেমনটি। এই অসীমের সঙ্গে মিলে যাওয়ার জন্য তার 40 বছরের সাধনা লেগেছে,
আর এই ছেলে 3 দিনের মধ্যে সেই সাধনায় সিদ্ধি লাভ করেছে। দুটো জিনিসই তিনি দেখিয়েছেন, তার যে আকুতি, তিনি গঙ্গার তীরে মুখ খুঁজছেন, বলছেন মা আরেকটা দিন চলে গেল তবু আমায় দেখা দিলি নি, রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি তবু আমায় দেখা দিলি নি। দেখুন কি অদ্ভুত একটা ভগবানের প্রতি কিরকম একটা নির্ভরতা, এটা যেমন দেখিয়েছেন আবার গুরুর ক্ষেত্রে সেটা ঠিক সেরকম দেখিয়েছেন। ঠাকুর একটি গল্প বলতেন, একটি দেওয়ালের ওপর নেউল বসে আছে, বেশ আরামে, কোনো কষ্ট নাই, যেই লেজে ইট বেঁধে দেওয়া হলো অমনি অত যন্ত্রণা, কত যত যন্ত্রণা, মানুষও বেশ আছে কিন্তু কর্মের বোঝা লেজে বেঁধেই যত যন্ত্রণা। এর আবার দুটো দিক আছে, এটা আপনারা বলতেই পারেন যে কর্মের বোঝা আছে বলেই আমাদের কর্ম যন্ত্রণা আছে, তা নয়, কিন্তু কর্মের বোঝা, কর্মটাকে বোঝা তখনই বোধ হয় যখন আমরা এটাকে পূজার অর্থে গ্রহণ করি না। আমাদের মনে আছে শান্তনুদা চেনেন, আমাদের শিবদাস মহারাজ ছিলেন, তার গল্প অনেক বলেছি আপনাদের, শাড়ি পরা মা তো অজস্র দেখেছি, ধুতি পরা মা বোধ হয় আমি সারা জীবনে এই একজনকেই দেখব। তো তিনি আমাদের ভানুবাস, তার যে বারান্দাটা ছিল ঘরের, বারান্দাটা কাজের যে রান্নাঘরের বারান্দা, সেটা ছিল আমাদের বিশ্রামের জায়গা। মা যেরকম পাড়ার লোকেদের কাছে নানা রকমের ঠাকুরের সম্বন্ধে গাল শুনে ভানুপিসি দাওয়ায় গিয়ে বিশ্রাম নিতেন, আমরাও সেরকম নানা রকম কষ্ট হলে শিবদাস মহারাজের দাওয়ায় গিয়ে বিশ্রাম নিতাম। শিবদাস মহারাজকে একদিন গিয়ে বললাম, আমরা কি শুধুমাত্র এই ওয়ার্কার, মানে ওই করণিক হব বলে সাধু হতে এসেছি, আমরা কি পুজো টুজো করবো না? শিবদাস মহারাজ খুব, শিবদাস মহারাজের গলাতে বড় একটা আবেগ দেখা যেত না, খুব শান্তভাবে বললেন, পূজাই তো করছি, তুমি কাগজ কলম ক্যালকুলেটার, আমি হাতাখুন্তি আর বেলাদের পাক প্রণালী। উনি ভাণ্ডার দেখতেন, বেলাদের পাক প্রণালী তখনকার দিনে ছিল, এই হাতাখুন্তি আর বেলাদের পাক প্রণালী বলে বললেন যে দেখো আমরা আমাদের যে জিনিসগুলো আছে, আমাদের ঈশ্বর যে জিনিসগুলো দিয়েছেন সেটাকেই যদি ফুল বেলপাতা করি তাহলেই দেখবে একজন পূজারী ফুল বেলপাতা দিয়ে পুজো করে যে আনন্দ পাচ্ছে, তুমি তোমার উপকরণটা দিয়ে পুজো করো ঠিক সেই আনন্দ পাচ্ছে। এই যে কথাটা বলছেন যে মানুষ বেশ আছেন, যখনই কর্মের বোঝা, কর্মে কর্ম যখন বোঝা হয়ে দাঁড়ায় তখন সেটা সত্যিই খুব কষ্টের হয়। আমার কর্ম করছি, আমি না করলে কে করবে, কে দেখবে এদের, আমরা কখনো ভাবি না, এক্ষুনি যদি চোখ বুঝি জগৎ ঠিক গড়গড়িয়ে চলবে, দু পাঁচ দিন কাঁদবে, ও গো তুমি কোথায় গো, তোমার কোলে একটু মাথা রাখতাম, তারপর বলে দুঃশালা কি গয়না টয়না রেখে গেছে একটু দেখি, হ্যাঁ গয়না টয়না কি রেখে গেছে, আমাদের একজন দিয়েছেন, তা আমরা এই মঠে থাকতে গিয়ে ডোনেশন পেতে গিয়ে একজনের কথা আমাদের এখনও মনে আছে, তার জীবনের শেষ প্রান্তে সে মনে এলো, তাঁদের যিনি তিনি তাদের পালন করেছেন তারা বোধহয় তার সম্পত্তি লোভে তাকে মেরে দেবেন, এবং সত্যি সত্যি তিনি খুব নিঃশব্দে কাউকে না জানিয়ে তার যাবতীয় সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দেন, এমনকি বাড়ির যে আসবাবপত্রগুলো সেগুলো শুদ্ধ সব দিয়ে দেন, তা সে আদেশনামা ছিল। তিনি যখন খুব অসুস্থ হয়ে পড়লেন তার সলিসিটার থেকে আমাদের খবর দেওয়া হলো, যাওয়া হলো, এতে তার বাড়ি নার্সিংহোমে, বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন, আত্মীয় স্বজনে ভরা, সকলের কি দুঃখ, পিসিমা চলে যাচ্ছেন। তারপরে যখন পিসিমা সত্যি সত্যি চলে গেলেন, সেই বাড়ি ভর্তি লোক সবাই আশা করে আছেন, এমন সময় সলিসিটার রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে ডেকে নিয়ে এসে সকলের সামনে তার ইচ্ছাপত্রটি পড়া হলো। ধীরে ধীরে ভিড় পাতলা হতে থাকলো, এটা সিনেমার গল্প নয়, জীবনের গল্প, ধীরে ধীরে ভিড় পাতলা হতে থাকলো, একসময় দেখা গেল তার মুখাগ্নি করার জন্য কেউ নেই, যাতে তিনি সারা জীবন তার রোজগারের পয়সায় পড়িয়েছে একজনকেও খুঁজে পাওয়া গেল না। তার মুখাগ্নি করেছিলেন তার ড্রাইভার, এটা যেন ভদ্রমহিলা খুব বড় দুধে উকিল ছিলেন, তো তিনি বোধহয় আগে থেকেই বুঝতে পেরেছিলেন, সেই কারণে এই প্রভিশন করা ছিল ড্রাইভার কাজের লোকেদের, আমরা যখন প্রপার্টি পেয়ে যাব সেই প্রপার্টির থেকে যে টাকা পাবো তার থেকে তাদের কীরকমভাবে কী কী দিতে হবে সেটা প্রভিশন করা ছিল। ড্রাইভার মুখাগ্নি করলেন, রামকৃষ্ণ মিশনের সাধুরা বেলুড় মঠ থেকে আরও কয়েকজন সাধু গেলেন, দাহ সংস্কারের ব্যবস্থা হলো কেওড়াতলা মহাশাসনে, এমনকি আমাদের সন্ন্যাসের সময় সন্ন্যাসের এক যারা শ্রাদ্ধ করেন সেই টিম গিয়ে ওই ড্রাইভারকে দিয়ে তার শ্রাদ্ধও করালেন, সমস্ত কিছু রামকৃষ্ণ মিশনের সাধুরা করেছিলেন। এটা তখনই যন্ত্রণা হয় আমাদের জীবনে, এগুলি যখনই যন্ত্রণা হয় যখন আমরা এটাকে আমার বলে বোধ করি, যখন ঈশ্বরের বলে বোধ করি তখন
সব কিছু কিন্তু ঠিকঠাক মতো চলবে। কিভাবে চলবে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। আমরা আমি না থাকলে কি হবে এইটা ভেবে, আমি ঈশ্বরের সঙ্গে না থাকলে আমার কি হবে এটা নিয়ে কিন্তু কখনো আমরা ভাবি না। তাই কর্ম আমাদের কাছে একবারে বোঝা হয়ে দাঁড়ায়, আর সেই বোঝার চাপে আমরা হাঁসফাঁস করতে থাকি। ঈশ্বর এই সংসারে উকিল, পুলিশ, জজ, আদালত সব করেছেন। লটাও ইন রিলেশন টু গড, ভগবত উদ্দেশ্যে পড়লে এ নিয়ে তার লীলা বোঝা যায়। দেখো না কত বড় বড় ঋষিরা এ নিয়ে ছিলেন, মনু, যাজ্ঞবল্ক, পরাশর, ব্যাস, বৃহস্পতি প্রভৃতি কত ঋষি। ঠাকুরের একটি মহাবাক্য আছে, নিজের প্রাণ নুরুনেও নেওয়া যায়, অন্যকে মারতে হলে ঢাল তরোয়াল দরকার। শুধু নিজের জন্য হলে ল, সায়েন্স, লিটারেচার এসবের দরকার হয় না, কিন্তু অপরকে মারতে হলে অর্থাৎ জগতের লোকশিক্ষার জন্য এগুলি দরকার। স্বামীজির কত নলেজ বা জ্ঞান ছিল, তবে তো দিগ্বিজয় করে এলেন। যে যেরকম লোক তার সঙ্গে সেইরূপ কথা বললে সেইভাবে বুঝিয়ে, এটা কিন্তু আমরা পরবর্তী প্রজন্মদের মধ্যেও এখনও ঠিক সেইভাবেই দেখতে পাই। ঠাকুরের এই মহাবাক্য, নিজেকে মারতে গেলে একটা নরুণী দরকার, কিন্তু অন্যকে মারতে হলে ঢাল তরোয়াল দরকার। ঢাল দরকার হচ্ছে নিজেকে বাঁচানো, তার আক্রমণ থেকে বাঁচিয়ে রেখে তাকে মারতে হবে, এবং তাকে মারার জন্য তরোয়ারই দরকার আছে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভগবান তো আপনাদের চাপরাস দিয়েছে, নিজে বক্তৃতা মারছেন, আমাদের ক্লাস টাস নিচ্ছেন, গুরুর আসনে বসছেন। তা কিন্তু নয়। আমাদের একটা অদ্ভুত সুন্দর কথা সেদিনকে চেতনানন্দ যে একটা লেখায় পড়ছিলেন, প্রশ্নটা আমারও ছিল, তিনি কি সুন্দর উত্তর দিয়েছেন। বলছেন, স্বামীজি বলে গেছেন এই সংঘ শরীর হচ্ছে শ্রীরামকৃষ্ণের একেবারে সংঘ, তার একটি মানে ভাব শরীর। এই সংঘ শরীর থেকে যখন আদেশ আসে যে এটা তুমি বলবে, এটা তোমায় করতে হবে, তখন সেটা অবশ্যই অবশ্যই সেটা ঈশ্বরের চাপরাস, ভগবানের চাপরাস, ভগবানের আদেশ। তুমি নিজে নিজে কিছু প্রচার করছো এই ভেবে নয়, তোমার এই কাজের দ্বারা তুমি সংঘর বিস্তৃতি ঘটাচ্ছ, সংঘের প্রচার করছো, অবশ্যই সেখানে তোমার পেছনে শ্রীরামকৃষ্ণ শক্তিরূপে অবশ্যই বিরাজ করবেন। বলছেন সবসময় এই ভগবানকে এই অন্যকে অন্যর জন্য আমাদের এই এত নলেজ দরকার। একটা জিনিস বলতে গেলে আমাদের এত পড়াশোনা করতে হয়, তার মূল কারণ কিন্তু নিজেকে যেমন জানা হয়, ঠিক একই সঙ্গে এই জগৎকে ঈশ্বরের কথা কত সহজ করে বলা যায় সেইটা, বা কোন কোন উপায় বলা যায়, নানা জ্ঞান থাকলে এগুলি কাজ দেয়। আমরা রঙ্গনাথানন্দজি শরীর চলে যাওয়ার পর ওনার লাইব্রেরির যত বই সেগুলো ট্রেনিং সেন্টারে এসেছিল, খুব সামান্যই মঠের লাইব্রেরিতে গেছিল, কিন্তু ট্রেনিং সেন্টারের লাইব্রেরিতে বেশিরভাগটাই উনি দিয়ে গেছিলেন। ওনার বইগুলো দেখছিলাম, সেই বইগুলোর ভেতরে ছোট্ট ছোট্ট নোট দেওয়া আছে, শুধু সেখানে নয়, বহু সময় বহু লেখার ভেতর সাথে কম্পারেটিভ স্টাডি করা আছে, সাইডের যে জায়গাটুকু, মাঝের যে জায়গাটুকু, সব জায়গা ওনার হাতের লেখা খুব খুদি 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 ছিল। শুধু তাই নয়, এই প্রত্যেকটি প্যারার পাশে উপনিষদের কোন জায়গায় এই সম্পর্কে বলা আছে, একটি উপনিষদ থেকে নয়, একাধিক উপনিষদের সে রেফারেন্স পাশে 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 দেওয়া আছে। উনি যতদিন রান্না করেছিলেন মাইসোরে, ওই ততদিন ধরে উনি দুটি কাজ করেছিলেন রান্না করার সঙ্গে, একটি হচ্ছে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস খুব ভালো করে পড়েছিলেন, আর একটি হচ্ছে যাবতীয় উপনিষদ পড়েছিলেন। উপনিষদগুলো এমনভাবে পড়েছিলেন প্রত্যেকটি তার কণ্ঠস্থ ছিল। আমরা মহারাজকে দেখেছি মহারাজ শঙ্কর ভাষ্যের লম্বা লম্বা শঙ্কর ভাষ্য, যেগুলো আমরা বই ছাড়া কেন কোনো কিছু ছাড়াই বলতে পারি না, মহারাজ সেগুলো সম্পূর্ণ তার মেমোরি থেকে বলতেন, এবং এগুলো তিনি পড়েছেন সেই যখন উনি সাধুগতে আসেন, সে 1927 থেকে 1933-এর মধ্যে, সেই সময়কার ঘটনা। আমরা মহারাজের কাছে শুনছি যখন 1998 সাল বা তারপরের অংশ, যখন উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, তার মাঝখানে তার একবার স্ট্রোক হয়ে গেছে, ব্লাড ক্লট হয়েছে, সমস্ত কিছু সত্ত্বেও মেমোরি এত পরিষ্কার হয়ে আছে। আমরা ওনার বইগুলো দেখতে দেখতে হতবাক ছিলাম, শুধু পুরনো বই নয়, এমনকি নতুন বই, মহারাজ রোজ নতুন প্রচুর অনেকক্ষণ পড়াশোনা করতেন, 8-10 ঘন্টা তো পড়তেনই, সমস্ত কাজের ফাঁকে সামান্যতম সময়টুকু পেলেও তিনি পড়াশোনা করতেন। যেমন প্রভানন্দজিকে দেখেছি যে উনি সারাটা দিন যখনই সময় পেতেন পড়তেন, অফিসে একটা বই থাকতো এবং সেই বইটা আবার সঙ্গে করে তিনি বসার ঘরে নিয়ে গিয়ে পড়তেন, ছোট্ট একটা স্ট্রিপ কাগজ থাকতো তার মধ্যে তিনি নোট নিতেন।
এইসব নানা জিনিস এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে সে বিষয়টা সম্পর্কে একটা কংক্রিট ধারণা তৈরি করা। রঙ্গনাথনজি বই আমাদের একদম মুগ্ধ করেছে। আবার এরকম অনেক সাধু দেখেছি, স্বামী সুমেধানন্দজি মাঝে শরীর চলে যাওয়ার পরে ওনার ব্যবহার করা শ্রী চৈতন্যদেবের একটি জীবনী আমি পেয়েছিলাম, লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম পড়াতে, তাতে অনেক লেখা আছে দেখে আমি যখন লাইব্রেরিতে আবার গিয়ে দেখালাম এই দাগ টাগুলো আমি দিইনি, তখন বললেন এটা সুমেধানন্দজি মহারাজের বই। আমি বইটা খুঁটিয়ে 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 পড়ছিলাম। বিষ্ণুপ্রিয়া দেবী এবং শ্রী মায়ের ওপর কম্পারেটিভ স্টাডি করেছেন, বইয়ের পেছনের পোর্শনে সব জায়গায় লেখা, ঠাকুরের জীবনীর সঙ্গে শ্রীচৈতন্য জীবনীর তুলনা করেছেন বিভিন্ন অংশে, বাল্যকাল, তার সাধনকাল, তার সমাধি, সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস নিয়ে তিনি ধীরে ধীরে ওই রকম ওই ধারে ধারে। সুমেধানজি লাল কলম ব্যবহার করতেন আর রঙ্গনাথনজি নীল বা কালো কলমে খুব খুঁতি 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 লেখাতে লেখা হতো। ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি, আমার ডায়েরি লেখার অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলের থার্ড ক্লাসে যখন পড়ি অর্থাৎ 1867 সাল, তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত, দৈনন্দিন কী করলাম, কোথায় গেলাম এইসব। আর 1882 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি শেষে ঠাকুরের দর্শন হলো, তখন এই অভ্যাসটা কাজে এলো। রেট্রোস্পেক্টিভ ওয়েতে অতীত জীবনটা দেখলে বোঝা যায় তিনি করাচ্ছেন, যাকে দিয়ে যা করাবেন পূর্ব থেকেই সব ঠিক করে রাখেন ও তা করান। অনেকেই তো ছিলেন কিন্তু আমার দ্বারাই ডায়েরি লেখালেন, তবে তো এই বই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বের হলো। 15 বছর অ্যাপ্রেন্টিসি বা শিক্ষানবিশ থাকতে হয়েছিল, ওতে কত উপকার হতো, মেমরি শার্প, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতো, লিখবার কৌশল বাড়ত, 6-7 ঘন্টা এমনকি সারাদিনের ঘটনা পরপর রাত্রিতে মনে পড়ত। এমনতরও করেছিলেন ঠাকুর, গানগুলি একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম। তাই বলি তার কাজ আমরা কতটা বুঝি, আর এই সব কাজেরই এটা রিলেটিভ ভ্যালু বা ব্যবহারিক মূল্য আছে, কিন্তু আইডিয়াল বা আদর্শ অ্যাবসলুট ঈশ্বর লাভ, তাঁর দর্শন লাভের জন্যই এই সব আয়োজন। নিষ্কামভাবে এই সব কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হলে তার দর্শন হয়, তখনই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যের সিদ্ধি ও কর্মের পরিসমাপ্তি হয়। এই ডায়েরি লেখাটা আমাদের প্রাচীন সাধুদের একটা অন্যতম কাজ ছিল। এখন মঠে ডায়েরি লেখা হয় কি না জানি না, মঠের ডায়েরি নিত্য লেখা হতো, তার উপর ভিত্তি করেই মঠের যাবতীয় ইতিহাস, এগুলো পুরনো মঠের ডায়েরি এখনও এতে রেকর্ডেড আছে, আমাদের মিউজিয়ামে আর্কাইভসে আছে। তার থেকে দেখি যে একসব লেখা বেরোচ্ছে, চেতনানন্দজি, চন্দ্রকান্তানন্দজি যে লেখা বেরোলো, ঠাকুরের জন্ম মহোৎসবের যে ইতিহাস, এগুলি সব কিন্তু মঠের ডায়েরি থেকেই একটু একটু করে লিখে করা হয়েছিল। এই এইগুলো আমাদের ঘটনাগুলো বুঝতে সাহায্য করে। পূজনীয় আত্মস্থানন্দজি শতবার্ষিক গ্রন্থ বেরোনোর সময় মহারাজের লেখা ডায়েরি পড়া শুরু হলো। মহারাজ একেবারে অসুস্থ হয়ে পড়ার আগে অবধি প্রত্যেক দিন ডায়েরি লিখতেন, শেষের দিকে মনে রাখতে পারতেন না কতজনের দীক্ষা হতো, এটা তিনি বারবার জিজ্ঞাসা করে মনে রাখার চেষ্টা করতেন এবং ততক্ষণ অবধি এটা জিজ্ঞাসা করে যেতেন যতক্ষণ না রাত্রিতে তার ডায়েরি লেখা হতো। পূজনীয় মহারাজের ডায়েরির কয়েকটি পাতা মহারাজ মনসাদী পেশেছিলেন কোনো একটা সময়, তখন তিনি সহকারী সাধারণ সম্পাদক, তিনি এবং গহনানন্দজি একসঙ্গে এসেছিলেন একটি কাজে, তার একটি বিবরণ আমাকে পাঠানো হয়েছিল মনসাদী আশ্রমের শতবার্ষিক যে গ্রন্থ বেরোবে আর কয়েক বছর বাদে 2027 সালে, তার যেমন আমরা প্রস্তুতি নিয়েছি সেইখানে ওই মহারাজের এই লেখাগুলো ইনক্লুড করা হবে বলে আমরা পাই এই কাগজগুলো, মহারাজের ডায়েরির পাতা, যেদিন মহারাজ এসেছিলেন সেদিনে ডায়েরি। এবং সেই ডায়েরি পড়লে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, যেটা আমরা পরবর্তীকালে একটা দেখেছি, একটা অনুভবী মন। তারা অতিথি বলে তাদের অনেক রকমের খাবার খেতে দেওয়া হয়েছিল। মহারাজ বলছেন ছাত্রদের মুখের দিকে তাকিয়ে, তাদের অনাহার ক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে কিছুতে আর সেই খাবারগুলো গলা দিয়ে নড়ল না। যত রকমের ভালো ভালো খাবার দেওয়া হয়েছিল মহারাজ একটাও খেতে পারেননি। অনেক রকমের, আমরা তো মাছের দেশে থাকি, মহারাজ খুব মাছ ভালোবাসতেন, মহারাজকে অনেক রকমের খাবার দেওয়া হয়েছিল কিন্তু মহারাজ কোনোটাই খেতে পারেননি। তার মূল কারণ হচ্ছে সেই অভাবক্লিষ্ট সেই ছাত্রদের মুখের দিকে তাকিয়ে। পরবর্তীকালে সংঘাধিনায়ক হিসেবে তার যে
আমরা একটা অদ্ভুত অনুভবী মাতৃমন দেখেছি, এটা যেন তার সেই পূর্বাভাস, সেই সকালে সূর্য ওঠার আগে আকাশ যে লাল হয়ে যায়, সেই ঠিক ঠিক সেরকমভাবে মহারাজের লেখাটা পড়েও আমাদের মনে হচ্ছিল এই যে সকালে সূর্য ওঠার আগে লাল যে হয়েছে সেটা ঠাকুর বোধহয় বুঝতে পেরেছিলেন। ঠাকুর আমাদের দিয়ে কাকে দিয়ে কোন কাজটা করান আমরা সত্যি সত্যি সেটা জানি না, কত রকম কি তো পড়াশোনা থাকে, কত রকমের কি কাজ থাকে, কিন্তু তিনি ঠিক জানেন কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে। আমি যখন প্রথম সাধু হতে আসি তখন আমার মধ্যে এই প্রত্যয়টা ছিল না, কিন্তু এখন যত ধীরে ধীরে একটু বুড়ো হতে আরম্ভ করেছি তখন এই ভাবটা আমি এখন বেশ অনুভব করতে পারি যে তিনি জানেন কোন কাজটা আমাকে দিয়ে করানো সম্ভব এবং সেই কাজটা তিনি তাকে দিয়েই করান। আমি নিজে অনেক সময় অবাক হয়ে দেখেছি, এটা অনেকের জীবনে দেখেছি, যারা এখন খুব বড় হয়েছেন তাদের অনেককেই খুব কাছ থেকে দেখা সৌভাগ্য হয়েছে ছোট থেকে দেখছি বলে, তারা যে আজকে এই অবস্থায় পৌঁছে যাবেন এটাই আমরা কখনো কোনো দিন ভাবিনি। তিনি বলছেন এখানে শেষ করছেন এই অধ্যায়টা এই বলে, তাই বলি তার কাজ আমরা কতটা বুঝি ভগবানের কাজ হিসেবে গ্রহণ করে নিলে আমাদের অনেকটা সহজ হয়, কারণ ভগবানের সমস্ত লীলা ভগবানের কাজ আমরা বুঝতে পারি না, আর এই সব কাজেরই এটা রিলেটিভ একটা রিলেটিভ ভ্যালু আছে, আদর্শ হচ্ছে অ্যাবসলিউট ঈশ্বর লাভ। আমরা কাজ করতে গিয়ে অনেক সময় ঈশ্বর লাভটা যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য সেটা বহু সময় ভুলে যাই। মহারাজ বলছেন, শ্রীমা বলছেন যে এটা ভুলে গেলে চলবে না, আমরা যাই করি না কেন আমাদের সমস্ত কিছুর মূল হচ্ছে ভগবান লাভ, ঈশ্বর লাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, আর বাকিগুলো হচ্ছে বিধেয়। এই বাকি বিধেয়গুলোকে আমাদের বুঝতে হবে। আমরা তৃতীয় পরিচ্ছেদে ঢুকে যাচ্ছি, সেখানে বলছেন শ্রীমা ইচ্ছা করেন এই ভক্তটি মঠে যোগদান করিয়া সন্ন্যাসী হন, কিন্তু ভক্তের ইচ্ছা শ্রীমার কাছেই থাকে। নিত্যাত্মানন্দজি নিজের কথা বলছেন, তাই মঠ জীবনের উচ্চ আনন্দময় উদ্দেশ্যের কথা তিনি তার নিকট কীর্তন করিতেছেন। শ্রীম, তোমার কোনো সাধু ফ্রেন্ডের সঙ্গে আলাপ হলো? তিনি জিজ্ঞাসা করছেন কোনো তোমার সাধু বন্ধুর সাথে আলাপ হলো? ভক্ত বলছেন আজ্ঞা হা হয়েছিল গঙ্গার উপর স্টিমারে। তিনি বললেন চলে এসো আর দেরি না, আর বললেন মরাল অব্লিগেশন বা নৈতিক কর্তব্যের কথা ভাবলে রিলিজিয়াস লাইফ লিড করা যায় না, ঘর বাড়ি সব সুবন্দোবস্ত করে ধর্মজীবন যাপন এ প্রায় হয়েই ওঠে না, অত ভেব না চলে এসো। শ্রীম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, মরাল অব্লিগেশন নৈতিক কর্তব্যের কথা ভাবলে হয়ে ওঠে না, আর তো শেষ নাই অব্লিগেশনস বা কর্তব্যের, একটার পর একটা হিসেব করে ত্যাগ হয় না, তাই রোগ চাই। ঠাকুরের একটি অসম্ভব সুন্দর উদাহরণ আছে যেটি বললেই আমাদের এখানে এটা সহজ হয়। ঠাকুরের একদিন বলছেন একজন ভদ্রলোক বড় স্ত্রীনিষ্ঠ ছিলেন, তিনি তার স্ত্রীকে বড্ড ভালোবাসতেন, তার একদিন ওরকম বিকেলবেলা তিনি গামছা কাঁধে করে ক্ষেত থেকে ফিরে এসছেন, তার বউ তাকে খানিকটা খোঁচা দিয়ে বলছেন তোমার এত বয়স হয়ে গেল তবু আমার প্রতি তোমার আসক্তি চায় না, পাশের বাড়ির অমুক বাবুকে দেখো তার এতগুলো স্ত্রী, তিনি কি সুন্দর ত্যাগ করছেন। বলছেন কীরকম করে ত্যাগ করছেন? বলছে রোজ একটা করে বউকে তিনি ত্যাগ করে দিচ্ছে। বলছে ওরে খেপিটে, ত্যাগটা ওভাবে করা যায় না, বলে যেরকম ক্ষেত থেকে এসেছিলেন কাঁধে গামছা নিয়ে ঠিক সেই রকমভাবে কাঁধে গামছা নিয়ে বেরিয়ে এলেন। যখনই আমাদের এই সংসার ত্যাগ করার ইচ্ছা শক্তি জাগে ঈশ্বর আমাদের সকলের ভেতর প্রেরণা দেন। আমি নিজে আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারি এখনো, বা পরবর্তীকালে যখন ছেলেপুলেরা সাধু হতে এসছে আমাদের কাছে এসছে সাধু হতে, যে নরম সরম ছেলেগুলোকে দেখেছি তাদের ভেতরে কি অদ্ভুত দৃঢ় প্রত্যয়, পরবর্তীকালে আবার তাদের নরম সরম দেখেছি কিন্তু সেই জয়েনিংয়ের সময়টার তাদের ভেতরে যে দৃঢ় প্রত্যয়গুলি দেখেছি তখন সেটা দেখে এটা একেবারে আমার একেবারে দৃঢ় বিশ্বাস তৈরি হতো হয়েছে যে ঈশ্বর যদি আমরা যদি ভালো কাজ করতে চাই ঈশ্বর আমাদের মনের ভেতরে অনন্ত শক্তি সঞ্চয় করেন। এটা কি গৃহী কি সন্ন্যাসীদের ক্ষেত্রে, সন্ন্যাসীদের ক্ষেত্রে বিশেষ করে ঘর ছেড়ে আসা, পরিচিত গণ্ডি ছেড়ে আসা, আত্মীয় পরিজন ভালোবাসার মানুষ যাদের সঙ্গে প্রায় 23-24 বছর আমরা বড় হয়েছি তাদের সবাইকে ছেড়ে আসাটা ইটস নট সো ইজি। যখন বাড়ির লোকেরা এসে খুব হইচই করতেন তখন এই কথাটা আমি প্রায় বলতাম, আপনি আপনারা কি মনে করেন যে শুধু আপনাদেরই কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, আপনারা আপনাদের কষ্টটা দেখাতে পারেন কিন্তু আমরা আমাদের কষ্টটা দেখাতে পারি না, বাবা মাকে ছেড়ে আসতে সত্যি সত্যি আমাদের ভীষণ কষ্ট হয়,
কিন্তু সেই সময় একটা অদ্ভুত শক্তি আমাদের ভিতরে কাজ করে, যে কাজ আমাদের সমস্ত কিছু বন্ধন থেকে মুক্ত করে দেন। এমনকি পিছন ফিরে তাকানোর ইচ্ছাটুকুকেও তিনি যেন কীরকমভাবে ছেড়ে দেন। কোন শক্তিতে আমরা যেন ভেসে ভেসে চলে আসি ঘর ছেড়ে, মানে একেবারে অনির্দিষ্ট একটা কিছুর লক্ষ্যে। তাই ঈশ্বরের কাছে সবসময় এই প্রার্থনা করতে হয়, তিনি যেন আমার বন্ধন মানে একেবারে মুক্ত করে দিতে। আর কি হবে আমার পরে কি হবে, সবসময় এই কথাটা মনে রাখা দরকার। আর আগামীকাল আমি যে বাঁচবো এর কোনো প্রত্যয় নেই। সেই আছে না যুধিষ্ঠির সভায় একজন ভিক্ষুক এসে জিজ্ঞাসা করেছিলেন, আমায় কিছু অর্থ দান করবেন? যুধিষ্ঠির বললেন, আজ তো সভা শেষ হয়ে গেছে, কালকে তুমি রাজসভায় এসো। এমন সময় ভীমসেন খুব জোরে জোরে হাসতে থাকলেন। যুধিষ্ঠির মনে হলো ভীমসেন খুব সিরিয়াস মানুষ, সে কখনো রাজসভার অমর্যাদা করে না, তাহলে আজকে এরকম হাসছে কেন? তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভীমসেন তুমি এরকম হাসছো কেন? বলছেন, আমি জীবনে প্রথম একজন মানুষকে দেখলাম যে আগামীকাল দেখেছে এবং আগামীকাল সে বেঁচে থাকবে, এ বিষয়ে তার প্রত্যয় জেগেছে। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কথা বলছি, কথা বলতে বলতেই শেষ হয়ে যাবে না, তার তো কোনো মানে নেই। কিছুদিন আগে এই এই ইন্টারনেটে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একজন অর্থোপেডিক একজন কার্ডিওলজিস্ট, তার একজন পেশেন্ট, তার তিনি সুস্থ হয়েছেন বাইপাস সার্জারির পর, তার ডিসচার্জ সার্টিফিকেট লিখছেন। ওই এখনকার দিনে হসপিটালগুলোতে যেরকম হয়েছে, যেখানে ওই নার্সরা থাকে, ওই যে নার্সদের যে রুমটা সেইটা সেই টেবিলের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি লিখছেন, সিসি ক্যামেরা দেখাচ্ছে, তিনি মাঝে মাঝে তার মাথায় এমনি এমনি করে হাত বোলাচ্ছেন। ডিসচার্জ সার্টিফিকেট, পেশেন্টের ডিসচার্জ সার্টিফিকেটে সই করা যেই হয়ে গেছে, পেনটা নামানোর আগে তিনি ধুম করে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। যিনি আরেকজনের হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট সিগনেচার করছেন, সেই মানুষটি জানেন নাই জগৎ থেকে চলে যাওয়ার যে ডিসচার্জ সার্টিফিকেট সেটা সই করা হয়ে গেছে ঈশ্বরের। আমরা কিন্তু পরের দিন কী হবে এই ভেবে কিন্তু হয় না। ভালো কাজ কখনো কোনো অবস্থাতে ফেলে রাখতে নেই। আজ সকালে ভালো করে জপ ধ্যান হলো না, বিকেলে ভালো করে জপ ধ্যান করবো, ও করলে কিন্তু হয় না। আজ আগামীকাল ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করো, আজকের দিনটা আমার মতো করে কাটাই, ও করে হয় না। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, অতএব আজকের সকালটাকে আমি কিছুতেই খারাপ করতে দিতে পারি না। ঠিক সেই রকম অনেক সময় আপনারা আমাদের খানিকটা স্বার্থপরই মনে করেন, কিন্তু ওই জগতের কাজ, আমি যদি আজকে মরে যাই কালকে জগৎকে কে দেখবে, এই ভাবনা চিন্তা করে উচ্চ আদর্শের দিকে এগিয়ে যেতে হয়। কারণ জগৎ কীরমভাবে চলবে সেটা দায়িত্ব কিন্তু আমার নয়, কিন্তু আমি চলে গেলে বাকিরা কেমন করে থাকবে সেটা দেখার দায়িত্ব আমার নয়। প্রতিদিন প্রতি মুহূর্তেও মৃত্যু এসে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, কিন্তু আমরা ওই ভেবে ভাবছি যে আমি চলে গেলে ওকে কে দেখবে, তিনি চলে গেলে তাকে কে দেখবে। ঈশ্বর যে আমাদের সকলের মাঝখানে অনুবন্ধ হয়ে আছেন এটা আমরা বিশ্বাস করি না, আর সেই কারণে আমরা নানা কষ্টে পড়ি। মঠে আজকাল কত ভালো ছেলে আসছেন, আর এখনকার সন্ন্যাস জীবন, সন্ন্যাসের লাইফ অফ প্রেজেন্ট বড়ই সুন্দর। কল্লিতে অন্য কত প্রাণ কি না, তাই যেন বোর্ডিং হাউসে থাকার মতো। স্বামীজি বলছেন, মঠ করা কেন না, যাতে ছেলেরা এসে এক মুঠো খেতে পায় ও সৎ জীবনযাপন করতে পারে, তারই জন্য মঠ স্থাপন। বোর্ডিং হাউসের মতো থাকা বটে, কিন্তু এখানকার আদর্শ বা আইডিয়াল অতি উচ্চ। ঈশ্বর লাভ পার্থিব কিচ্ছু নয়, ঈশ্বর এই ডিফারেন্স বা পার্থক্য আর একটু স্নেহ ত্যাগ করা। তা আবার বাড়ির খবরও পোস্ট কার্ড লিখলে পাওয়া যায়। অতি স্নেহপ্রবণ হলে হয়তো দু একদিনের জন্য বাড়িতে থেকেও আসা যায়। লাভ সবই, পেটে খেলে পিঠে সয়, না হয় করতেই হলে একটু কাজ, সেও ঠাকুরের কাজ, তার সেবা এই বুদ্ধিতে করা। যেমন রিলিফ ওয়ার্ক, লাইব্রেরি দেখা, মেডিসিন দেওয়া, পড়ানো, পত্রিকা দেখা, ঠাকুর সেবা, সাধু সেবা, এইসব যতটা অ্যাডভান্সের সুবিধা পাওয়া যাচ্ছে তার তুলনায় এসব কাজ অতি সামান্য। নিত্য সাধুসঙ্গ ও শ্রী ভগবানের সান্নিধ্যে থাকা, এ কি কম সৌভাগ্যের কথা? কত বড় আশ্রম, সন্ন্যাস আশ্রম, কত বড় আইডিয়ালের সংস্পর্শে থাকা। মঠের আদর্শ ঠাকুর কিনা অবতার, অর্থাৎ অখণ্ড সচ্চিদানন্দ মানুষ রূপ ধারণ করে এসেছিলেন। এখন বড্ড চান্স, হোল অ্যাটমসফিয়ার ইজ সার্চার্ড উইথ স্পিরিচুয়ালিটি, চারিদিক আধ্যাত্মিকতায় ভরপুর। ঠাকুর বলতেন, বান এলে ডাঙায়ও এক বাঁশ জল, এখন বড্ড চান্স, আহা
কত স্থানেই মঠ হচ্ছে, তিনি লোকের সুবিধার জন্য এসব করাচ্ছেন, বেলুড়, ঢাকা, মাদ্রাজ, কাশী, মায়াবতী, কত জায়গায় হয়েছে, আবার আমেরিকায়। এইসব মঠের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের পরম কল্যাণ হবে, নিত্য সাধু সঙ্গ করবে। আর প্রকৃতির সঙ্গে যুঝতে হয় গুরুর উপদেশ নিয়ে, সাধু সঙ্গ করতে করতে মন স্থির হয়, মন স্থির হলে সব হয়ে গেল। যেমন বহু কষ্টে করে প্রথমে বেহালার বাজনা শেখে, একবার শেখা হয়ে গেলে তখন আবার ঘরে বসেও একা একা বাজাতে পারে, কিন্তু শিখতে হয় কষ্ট করে। এটা হচ্ছে কথা। আমিও যখন প্রথম এসেছিলাম, আমরা এসে তখন আমাদের বেলুড় মঠে আমাদের মাত্র 14 জনকে থাকতে দেওয়া হতো, বেলুড় মঠে জয়েন করে 14 জনের বেশি হয়ে গেলে পোস্টিং হয়ে যেত। আমরা যেখানে থাকতাম সেটার নাম হচ্ছে প্রি প্রফেশনালস ট্রেনিং সেন্টার। সেই প্রি প্রফেশনালস ট্রেনিং সেন্টার এসে দেখলাম হস্টেলে ঠিক যেরকম ছিল ঠিক সেরকম, একটা খাট আছে, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা আলনা আছে, আর কিচ্ছু নেই, সম্পদ বলতে আর কিচ্ছু নেই। ভালো সুন্দর ছেঁড়া মাদুর আছে, ফসফসে বালিশ আছে, আর ছাড় পোকায় ভরা মশারি আছে। আমরা মনে মনে ভাবলাম কী আর ফারাক হলো, কিন্তু একটা অদ্ভুত আনন্দ আছে যেটা বাড়িতে ছিল না, একটা অদ্ভুত একটা ভালো লাগা আছে যেটা বাড়িতে ছিল না। প্রতিদিন সকালবেলা আমরা যখন মঙ্গল আরতির পর জপধ্যান করতুম, তখন সেই যে আনন্দটা, এই পূজনীয় বিমলাত্মানন্দজির কাছে আমরা ছিলাম তো 1 বছর, কালকেই বলছিলাম যে আমাদের PPTC জীবনের মতো সুন্দর জীবন, এ জীবনে কত কী দেখেছি, কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু ওই জীবনটা মহারাজ এত সুন্দর ছিল, ওই রকম জীবন আর কোনো দিন ফিরে পাবো না, সত্যি কোনো দিন। এমনকি ট্রেনিং সেন্টার লাইফটাও অত সুন্দর নয়, PPTC জীবনটা খুব সুন্দর জীবন। আমরা সবসময় ভয় মরতুম, এই 14 জনের বেশি হয়ে গেলে এবার বোধহয় পোস্টিং হয়ে যাবে, এই যে আনন্দের স্বর্গ থেকে বিদায় নিতে হবে, আমাদের একটা নতুন কাজেতে যোগদান করাতে হবে, এইটা হচ্ছে কথা তখন মনে হতো। সংঘের এত কিছু, বাড়ি যে ছেড়ে এসেছি তার যে কষ্ট, কখনো কখনো হৃদয়ে সেটা স্পর্শ করতো না, কারণ এমন একটা আনন্দের সংসারের মধ্যে আমরা ছিলাম। সেই আনন্দের সংসারের অধীশ্বর হলেন ঠাকুর, মা, স্বামীজি এবং রাজা মহারাজ, ঠাকুরের পার্শ্বদরা, সন্ন্যাসী এবং গৃহী, এবং আরেকজন ছিলেন সেই আনন্দ বিরাজ করে সারা মঠ জুড়ে থাকতেন, তিনি পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। এখনও বুড়ো হয়ে গেছি, চুল পেকে গেছে, কিন্তু রাস্তার কোনো মোড়ে দাঁড়ালেই মনে হয় এখান দিয়ে মহারাজ হেঁটে যেতেন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে মহারাজকে তোলা হতো হুইলচেয়ারে করে, এইভাবে তিনি ঠাকুরের কাছে যেতেন, সে এক অদ্ভুত আনন্দ। এখনও আমি চোখ বন্ধ করলে বেলুড় মঠে যখন যাই, তখন ওই বেলুড় মঠের সেই সেই সময়কার মানুষ আমি হয়ে যাই। এই যে সাধু জীবনের যে আনন্দ, তার সঙ্গে জুড়ে আছে একটা অদ্ভুত অন্য রকমের আনন্দ। আমাদের খুব কষ্ট করতে হতো, এটা আমি শারদানন্দজির জীবনী, শারদানন্দজি একটা চিঠি পড়ে নিজেকে খুব সামলে নিয়েছি। শারদানন্দজি লিখছেন বিরজানন্দজিকে, আমরা যেরূপ কষ্ট করিয়াছি তোমরা সেরূপ করো নাই, তোমরা যেরূপ কষ্ট করিয়াছ পরবর্তী প্রজন্ম সেরূপ করিতে পারিবে না। অতএব কত কে কত ডিগ্রির কত করছে সেটা বড় কথা নয়, ভগবান লাভের উদ্দেশ্যে সে এগিয়ে যাচ্ছে কি না এটা বড় কথা। আমাদের জীবন এখন অনেকটাই সহজ হয়ে গেছে, স্বাচ্ছন্দ্যময় হয়ে গেছে বলা উচিত, কিন্তু ভগবান লাভ করার ইচ্ছাটা সেদিনও যেমন ছিল, আজকের নতুন প্রজন্ম যাদের আসছে তাদেরও ঠিক একই রকম আছে। আপনাদের ভেতরেও এই ভাবটাকে যত আপনারা জাগিয়ে রাখতে পারবেন, তত দেখবেন জীবন ভীষণ সুন্দর। এই ঈশ্বরের মাঝখানে ডুবিয়ে রাখা দেখবেন আপনারা তো আরও বেশি খানিকটা। ওই আমি দেখছিলাম, এক জায়গায় গেছিলাম, ওখানে এখনকার মতো ওই যে গরমে মাইক্রোওয়েভ নেই, দেশি মাইক্রোওয়েভ, কীরকম মাইক্রোওয়েভ না, পিঠে টিঠে তৈরি করার পরে ওই তাওয়াতে খানিকটা ঘি দিয়ে রেখেছে, আপনারা কি বলেন ব্রাশিং, সেই ব্রাশিং করে রেখেছে, তারপরে পিঠেগুলো এপিটপিট এপিটপিট চিমটা দিয়ে ঘোরাচ্ছে, আর মাইক্রোওয়েভের মতো গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা তো ওই মাইক্রোওয়েভের মতো খানিকটা গরম হন, এপিট খানিকটা গরম হলে উত্তাপ লাগলো অন্য দিকটা ঘুরিয়ে নিলে, আবার পিঠটা যেদিকটা উত্তাপ লাগছে সেটা শীতল হলেই আবার আরেকটা অংশ উত্তপ্ত হয়ে গেল, এই ঘুটিয়ে ফিটিয়ে আপনাদের অনেক কষ্ট, এটা আমরা খুব অন্তর থেকে বুঝতে পারি। কিন্তু এই এর মধ্যে যদি আমরা ঈশ্বরকে, ভগবানকে আমাদের জীবনের পাথেয় করে নিই, তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি মধুময়, অনেক বেশি আনন্দের। আপনি আপনারা সংসারে থেকে তাকে খোঁজার চেষ্টা করছেন, আমি সংসার আমরা সংসারের বাইরে এসে তাকে খোঁজার চেষ্টা করছি, এইটুকু ফারাক। আমাদের দুজনেরই খোঁজা যেন কেন বৃথা না হয়, ভগবানের কাছে এই প্রার্থনা। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে
আগামী শুক্রবার। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।